জোরে বলেন। আর আমাদের বাংলাদেশে কিছু জিকির আছে, জিকিরের ঠেলায় লুঙ্গি খুলে মারি ধরে যায়, এমন জিকির আছে না নাই? এটা জিকির নয়, জিকিরের নামে ভণ্ডামি চলছে। আল্লাহ বলতেছেন জোরে বলেন। আর আমাদের বাংলাদেশে কিছু জিকির আছে, জিকিরের ঠেলায় লুঙ্গি খুলে মারি ধরে যায়, এমন জিকির আছে না নাই? এটা জিকির নয়, জিকিরের নামে ভণ্ডামি চলছে। আল্লাহ বলতেছেন গরম কোরআনকে, আল্লাহ নিজেই বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন আমার মোমেনেরা যখন আমার জিকির করে, তাদের হৃদয়গুলি আমার ভয়েতে কম্পমান হয়ে যায়। জিকির করলে হৃদয় কাঁপে কার ভয়ে? আরো জোরে বলেন। আর আমাদের বাংলাদেশে কিছু জিকির আছে, জিকিরের ঠেলায় লুঙ্গি খুলে মারি ধরে যায়, এমন জিকির আছে না নাই? এটা জিকির নয়, জিকিরের নামে ভণ্ডামি চলছে। আল্লাহ বলতেছেন জিকির করলে কলিজা কাঁপে, এটা আমার কথা না আল্লাহর কথা। আর জিকিরের ঠেলায় লুঙ্গি খুলে তো এটা জিকির হইলো কেমনে? কদিন আগে দেখলাম জিকির করতেছে, ও হ ও হ ও হ। আচ্ছা আপনারা বলেন তো জিকির মানে কারে ডাকা? কাউকে আপনি ডাকবেন আদবের সাথে ডাকবেন না বেয়াদবের মতো ডাকবেন? আপনি আপনার বাবাকেই ডাকতে গেলেন তো দরজায় যায় যদি কোন আব্বা ও হ আব্বা হো হ, তা আপনার আব্বা আপনার সুমা দিবে জুতা দিয়ে ফিরাইবো, কবে এটা বেয়াদব? এটা আবার কোন ধরনের ডাক দিলি তুই? আকাশ টাকার, জমিন টাকার, আমরা কার? সেই মহান আল্লাহকে আপনি ডাকবেন, এখানে আদব কায়দার দরকার আছে না নেই? নবীরা ডেকেছেন যেভাবে, আমরাও ডাকবো। নবীরা ডেকেছেন লা ইলাহা, আমরাও ডাকবো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।